আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো কদবেল নিয়েছি। তো এই কদবেল দুটোর আমি আজকে ভর্তা তৈরি করব, আর সেটা একদম ট্রেডিশনাল ওয়েতে। ছোটোবেলায় আমাদের নানি দাদিরা যেভাবে আমাদেরকে তৈরি করে খাওয়াতো, সেভাবে আপনাদেরকে আজকে কদবেলের ভর্তা তৈরি করে দেখাবো। তো আমি এই কদবেলের মধ্যে থেকে কদবেলের যে ভেতরের অংশটা সেটা প্রথমে ছাড়িয়ে নিব একটা চামচের সাহায্যে। আমি এটা ছাড়িয়ে নিয়েছি, এখন এটা এই চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো রকমের কোনো দলা পেকে না থাকে। তো এটা আমি চামচের সাহায্যে করব না, হাতের সাহায্যে করব, কারণ এটা চামচের থেকে হাত দিয়ে মেখে নিলে খুব সহজেই মাখাটা ভালোভাবে হবে। তো আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও মেখে নিতে পারেন এভাবে। তো আমি এটা হাত দিয়ে মেখে নেব। তো ভিউয়ার্স, আমি হাত দিয়ে এটা মেখে নিয়েছি, দেখুন এর মধ্যে এখন কোনো দলা নেই, একদম খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন এতে ভেজে রাখা শুকনো মরিচ অ্যাড করব, আর সাথে লবণ আর সরিষার তেল নিব। আর সরিষার তেলটা আমি গরম করে নিয়েছি। তো এই তিনটা উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ভিউয়ার্স। এই জন্য আমি শুকনো মরিচটা প্রথমে হাত দিয়ে মেখে ভেঙে নিব যাতে শুকনো মরিচটা একদম মিহি হয়ে যায়। এই জন্য আমি হাত ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও ভেঙে নিতে পারবেন। তো দেখুন আমি এভাবে হাত দিয়ে চটকে নিব। তো এরপরে আমি এতে লবণ অ্যাড করে দিব, আর লবণ দিয়ে এটা ভাঙলে লবণের সাথে খুব সহজে মিশে যাবে আর ভাঙতেও সুবিধা হবে। তো অনেকটাই মিহি হয়ে গেছে, তো এখন আমি লবণ দিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু খুব সহজেই মিহি হয়ে যাচ্ছে। আর শুকনো মরিচটা আমি কিছু আগে ভেজেছি, যার কারণে এটা একটু নরম হয়ে গেছে। আপনারা তো ট্রাই করবেন যে এটা বানানোর সময় ভেজে গরম গরম ভেঙে নিতে, সেক্ষেত্রে আপনাদের ভাঙতে সুবিধা হবে। তো আমি এখন এতে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তো আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারবেন। তো আমি এটা হাত দিয়ে মিশিয়ে নিব, এভাবে খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আর দলাগুলো তো আগেই আমি ছাড়িয়ে রেখেছিলাম। তো দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। তো ভিউয়ার্স, তো খুব সহজেই তৈরি হয়ে গেল কদবেলের ভর্তা। তো আপনারা সহজে এভাবে তৈরি করতে পারবেন, আর এটা অনেক টেস্টি হয়েছে। আর এইভাবে আপনি বাহিরে রেখেও দুই দিন খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে আপনারা এটা প্রায় এক সপ্তাহ রেখে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিব। আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।